এই মুহূর্তের সব থেকে বড় খবর উঠে আসছে, বিজেপির বড় নেতা গ্রেফতার হয়েছে। বিজেপির এক বড় নেতাকে পুলিশ টানতে টানতে থানায় নিয়ে গেছে এবং তাকে জেলে ভরা হয়েছে, কারণ এই বিজেপি নেতা মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। মন্তব্য করার পরই পুলিশ খোঁজ খবর পেয়ে এই বিজেপি নেতাকে টানতে টানতে তুলে নিয়ে গেছে এবং শুধু থানায় নিয়ে গিয়েই ছাড়েনি পুলিশ তাকে। তার বিরুদ্ধে কোর্টও একটি বিরাট বড় রায় ঘোষণা করেছে, যেই রায় ঘোষণার পরই এই বিজেপি নেতা আরোই বিপদে পড়ে গেল। চলুন দেখে নিন কে সেই বিজেপি নেতা এবং তাকে কেন গ্রেফতার করলো পুলিশ। বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং দেখতে থাকুন বিজেপি নেতাদেরকে কিভাবে সুটিয়ে লাল করে দেয় এই পুলিশ। এদিকে তাপস সাহার ঘনিষ্ঠ ইতি সরকার, যিনি বিভিন্ন সরকারি স্কুলে পোশাক সরবরাহের বরাত পেয়েছিলেন, তাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়াতে, গ্রেফতার বিজেপি নেতা। আর এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছে। সমীর, কি ধরনের পোস্ট এবং কোন পরিপ্রেক্ষিতে কিভাবেই বা গ্রেফতার হলেন এই বিজেপি নেতা? দেখো পরমেশ্বর, আজ সকাল 10:30 নাগাদ সিবিআই এর প্রতিনিধি দল ইপি সরকারের বাড়িতে অভিযান চালায়। এই ইপি সরকার তাপস সাহার বিধায়ক, তাপস সাহার ঘনিষ্ঠ এবং তিনি নদিয়া উত্তর নদী তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা, এবং এই বাড়িতে অভিযান চালিয়ে তার ঘণ্টাখানেক থাকার পরে হোটেলে ফিরে আসেন। আজ ঠিক বিকাল 4টের কিছু প্রশ্নের পর দেহটি বেতা এলাকার বাসিন্দা রতন ভূঁইয়া, তিনি বিজেপি সাধারণ নেতা বলে পরিচিত এলাকায়, তিনি তার ফেসবুকে ইতি সরকারকে নিয়ে পুরুষকর মন্তব্য পোস্ট করেন। তাপস সাহা এবং ইতি সাহার ইতি সরকারের মধ্যেকার সম্পর্ক এবং এর বিষয়টি জানাজানি হতেই ইতি সরকার সেহেতু থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে সেহেতু থানার পুলিশ রতন ভূঁইয়াকে গ্রেফতার করেছে। আগামীকাল তাকে সেহেতু জেলা মহকুমা আদালতে পাঠানো হবে। বেশ, অনেক ধন্যবাদ সমীর।